হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সুনামগড়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা মার্কেট থেকে যে আনারসটা নিয়ে এসেছিলাম ওটা এখন আমি কাটছি মেহির জন্য। এটা হচ্ছে রবিবারে রাতে, এখন হচ্ছে প্রায় 8টা মতো বাজে। আনারসটা কিন্তু বাহিরে চামড়াটা একটু সবুজ সবুজ মনে হচ্ছে, কিন্তু ভিতরে কিন্তু পাকা ছিল আর অনেক মিষ্টিও ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর মিহি কিন্তু এমনিতে সব ফ্রুট খায় না, ওর যেটা ভালো লাগে ও সেটাই খেয়ে থাকে। আর আমিও কখনো জোর করি না তুমি এটা খাও ওটা খাও, ও আমাকে বলে আম্মু আমি এটা খাবো, তখন আমি ওকে ওটা কেটে দিই। আসলে বাচ্চাদেরকে জোর করলে তেমন খেতে চায় না, ওরা নিজের ইচ্ছাতে যেটাই খাবে সেটাই ভালো, এতে করে এদের খাবারের রুচিটা বাড়ে। আর আরব দেশ অনেকগুলোতে কিন্তু রমজান হয়ে যাচ্ছে, আজকে রোজা রাখবে, রবিবারে রাতে ভাত খাবে, কিন্তু ভাগ্যবশত ও মানে চাঁদ দেখা যায়নি, আজকে আমরা রোজা রাখবো না। আসলে আমি মনে করেছিলাম আজকে রোজা হবে সৌদি আরবের সাথে, এমনকি দুবাই, কাতার, আরও অনেকগুলো দেশে কিন্তু রমজান হয়ে গিয়েছে, কিন্তু ও মানে চাঁদ দেখা যায়নি, পাশাপাশি দেশ, তারপরও ওমানে চাঁদ দেখা যায়নি। এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছে। আমি তো প্রিপারেশন নিচ্ছিলাম রমজানের জন্য, রোজা রাখার জন্য, কিন্তু মিহির বাবা আমাকে ফোন করে বলল যে আজকে চাঁদ দেখা যায়নি। এরপরে হচ্ছে আমি আবার ইন্টারনেটেও দেখলাম, গুগলে দেখলাম ওমানে চাঁদ দেখা গেল কি না, ওখানেও আবার দেখাচ্ছে চাঁদ দেখা যায়নি। সোমবারে রাতেই আমরা ভাত খাবো, প্রথম রোজা হবে আমাদের বাংলাদেশের মতোই। আসলে একটা জিনিস চিন্তা করলে দেখা যায় কি, একটা পৃথিবী দেখা যায়, এক দেশে চাঁদ দেখা যায় আর এক দেশে চাঁদ দেখা যায় না, এই জিনিসটা কিন্তু অবাক লাগে আমার কাছে। বিশেষ করে আমরা পাশাপাশি দেশ, যেমন ধরুন ওমান, কাতার, তারপরে হচ্ছে দুবাই, এই তিনটা দেশ হচ্ছে ওমানের একদমই পাশে, পার্শ্ববর্তী দেশ, তারপরও ওখানে চাঁদ দেখা গেল কিন্তু ওমানে চাঁদ দেখা গেল না। ঈদের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়, একই সাথে রোজা রাখা হয় কিন্তু ঈদ পরের দিন করা হয়। আজকে যে রমজান হবে সেটা আমি খুব তাড়াতাড়ি খবর পাইনি, প্রায় 9টার দিকে আমি খবরটা পেয়েছি। আমি তার আগে চনা বড়, তারপরে হচ্ছে পেঁয়াজের জন্য ডালগুলো ভিজিয়ে রেখেছি, এরপরে আমি খবর পেয়েছি আজকে রমজান হবে না, ভাত খাওয়া হবে না। এগুলো ভেজানোর পরে আমি খবর পেয়েছি। আর আমি সবসময় একটু আগে থেকে এগুলো ভিজিয়ে রাখি, কারণ বেশিরভাগ সময় দেখা যায় কি আমার মনে থাকে না। তো আমি হচ্ছে এখন দুধগুলো হচ্ছে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, যেগুলো হচ্ছে শপিং করেছিলাম রমজানের জন্য, সে ব্লগটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, সেগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি সবগুলো। আসলে জিনিসপত্র গুছাতেও কিন্তু অনেক সময় লাগে, প্রত্যেকটা জিনিস জায়গা মতো রাখতে হয়। বাংলাদেশে হলে ভালো, অনেকজন থাকে, মানে একটা কাজ দু তিনজন মিলে করা যায়, যেমন ধরুন রমজানে ইফতার রেডি করার সময় কিন্তু কেউ শরবত তৈরি করে, কেউ আপেল কাটে, কেউ এটা করে, কেউ সেটা করে, তখন কিন্তু করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, তারপরে হচ্ছে কাজ করতেও কিন্তু একটা আনন্দ লাগে। এখানে কিন্তু সব একা, আপনারা তো আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন, মানে সব একাই করতে হবে। আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে তাহলে আগামীকালকে প্রথম ইফতারের ব্লগ শেয়ার করব আপনাদের সাথে, দেখার আমন্ত্রণ রইল। আমি হচ্ছে পাউডার দুধ ছোট একটা বয়ামের মধ্যে নিয়ে নিচ্ছি, সবসময় যেটা ব্যবহার করি। এরপরে হচ্ছে ট্যাংটো আমি ঢুকিয়ে নিচ্ছি, সব কিছু গোছানো থাকলে কাজ কিন্তু করতে অনেক ভালো লাগে। আবার আরেকটা জিনিস কি, একা হাতে কাজ করলে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে করা যায়, সিস্টেম মেনটেন করে একটার পর একটা।
রমজান আসলে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায় রমজানের সময়। এটা হচ্ছে পরের দিন সোমবার। এখন হচ্ছে আমি দুপুরের রান্নাটা করে নিচ্ছি একেবারে সেহেরির জন্য সহ, যেহেতু আজকে রাতে সেহেরি খাবো আমরা। এগুলো হচ্ছে বাটা মাছ, এগুলো হচ্ছে কালকেই এনেছিলাম নেস্টো মার্কেট থেকে। অনেক ভালো ছিল বাটা মাছগুলো, আর বড় বড় ছিল মোটামুটি। এখানে কিন্তু তেমন বাটা মাছটা পাওয়া যায় না বাংলাদেশের মতো। আমি হচ্ছে একটু ফ্রাই করে নেব, কারণ এগুলো তো বরফের, বাংলাদেশের মতো অত বেশি ফ্রেশ না, সেজন্য একটু ফ্রাই করে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে এমনি যদি ভুনা করি তাহলে হয়তো বা তেমন ভালো লাগবে না, তাই একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে টমেটো দিয়ে একদম ভুনা করব। এরপরে হচ্ছে খাসির মাংস রান্না করব, ব্যাস এইটুকুই। আর সেহরির সময় তো তেমন খাওয়া হয় না। এদিকে হচ্ছে আমি মাংস ভিজিয়েছি। ছোটবেলায় যখন রোজা রাখতাম তখন কিন্তু গুনতাম কয়টা রোজা রেখেছি, কারণ ফ্রেন্ডদেরকে তো বলতে হবে আমি এতটা রেখেছি, কার চেয়ে বেশি কতটা রাখা যায়। আসলে এইসব স্মৃতিগুলো কিন্তু খুব মনে পড়ছে। আর সেহরি খাওয়ার পরে তো কখনো ঘুমাতাম না, কখন আলু হবে, আলুটা দেখার সাথে সাথে বের হয়ে যাব বাহিরে খেলার জন্য। আর রমজানের সময় হচ্ছে একটা খেলা খেলতো সবাই মিলে, সেটা হচ্ছে মোমবাতি দিয়ে আগুন ধরায়। আসলে সেই খেলাটার নামটা আমার মনে পড়ছে না কিভাবে, আমার একটু একটু মনে পড়ছে। নিচে হচ্ছে মোমবাতি ধরাতো একটা ছোটো একটা গর্ত করে, এরপরে উপরে কি একটা যেন দিত, এরপরে পানি মারতো, তারপর আগুন উঠে যেত, এরকম খেলা খেলতো বিশেষ করে রমজানের সময় সকালবেলা ভোরবেলা। এই খেলাটার কথা অনেক মনে পড়ছে। এই খেলাটার নাম কি সেটা আমার মোটেও মনে পড়ছে না, যদি কেউ খেলে থাকেন এভাবে তাহলে আমাকে জানাবেন এটার নাম কি। আসলে ছোটবেলার স্মৃতির কথা মনে পড়লে কিন্তু খুব ভালো লাগে, অনেক মিস করি। ওই দিনগুলো কিন্তু কখনো আসবে না, যেগুলো চলে যায় সেগুলো কখনো ফিরে আসে না। মাছগুলোকে হচ্ছে ভাজার পরে এখন হচ্ছে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি মাছটাকে ভুনা করে নেব, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর রমজানের সময় হচ্ছে বিশেষ করে শীতের সময় বেশি আনন্দ হয়, কারণ শীতের সময় উঠতে হয়, কিন্তু বর্ষাকাল কিংবা অন্যান্য সময় কিন্তু অতটা ভালো লাগে না। ডিসেম্বরে যখন রমজান হতো তখন কিন্তু অনেক আনন্দ ছিল, তখন আমরা ছোট ছিলাম, একদম ছোট ছিলাম। আমার একটু একটু মনে আছে শীতের সময় সকালবেলা যখন উঠতাম তখন কুয়াশা থাকতো। এখন কিন্তু শীতের সময় রোজা আসে না, সামনে আসবে আরও কয়েক বছর পরে শীতের সময়। শীতের সময় রোজা কিন্তু অনেক ভালো লাগে। এদিকে হচ্ছে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, এরপরে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো, মশলার সাথে হালকা একটু মিশিয়ে নিচ্ছি।
এই রমজানের সময় আমি কখন ভিডিও আপলোড করব আমি আসলে মোটেও বুঝতে পারছি না। আমি যখন ভিডিও আপলোড করি তখন হচ্ছে বাংলাদেশ সময় হচ্ছে 4টা, কিন্তু এখন আমি কয়টার দিকে আপলোড করব, কিন্তু সন্ধ্যার পরে তো আমি আপলোড করতে পারবো না, কারণ বাংলাদেশের সাথে আমাদের সময় হচ্ছে মাত্র 2 ঘন্টার ডিফারেন্ট। যখন এখানে 8টা বাজবে তখন বাংলাদেশে 10টা। এখন আপনারা আমাকে জানাবেন কোন সময়টাতে ভিডিও দিলে আপনাদের জন্য সুবিধা হবে। আর আমি তো ইফতারের পরে তো ভিডিও দিতে পারবো না, কারণ ইফতারের পরে যদি আমি ভিডিও তৈরি করা, ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যায়, তাহলে তারাবি নামাজ থাকে, এরপরে তাহাজ্জুদ নামাজ থাকে, অনেক কিছুই থাকে, আবার কাজকর্মও থাকে, তো সন্ধ্যার পরে তো কিছুই করতে পারবো না। তো আমাকে আপলোড করতে হলে দিনেই করতে হবে। তো দিনে আমি কোন সময় ভিডিও আপলোড করলে আপনাদের জন্য সুবিধা হবে সেটা যদি আপনারা আমাকে জানান, তাহলে আমি ওই সময়টাতে ভিডিও আপলোড করব সকালের দিকে। এদিকে হচ্ছে আমার মাছ বোনাটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। মাংসটা রান্না করার জন্য আমি হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এরপর হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি মাংসটা ভুনা করেই রান্না করব। এদিকে আমার যে প্লেট বাটিগুলো হয়েছে সেগুলো হচ্ছে আমি এখন ক্লিন করে নিব। এগুলো যদি রান্নার সাথে সাথে যদি করে নেওয়া হয় তাহলে কিন্তু আর তেমন ঝামেলা হয় না। প্রত্যেকটা কাজ যদি সময় মতো করা হয় তাহলে কিন্তু কাজটা দেখা যায় না, যদি সময় মতো না করা হয় তাহলে কাজগুলো জমে যায়, তখন কিন্তু কাজগুলো দেখা যায়। জমিয়ে না রাখলে, সাথে সাথে করে ফেললে কিন্তু অনেকে মনে করবে কোনো কাজই নেই। এখন হচ্ছে আমি সবগুলো ক্লিন করে নিচ্ছি যা যা হয়েছে। এরপরে হচ্ছে আমি কালকে রাতে যে বুট ভিজিয়েছিলাম সেগুলো এখন আমি ক্লিন করে নিব, এরপর আমি সেদ্ধ করে রাখবো কালকের জন্য। যেহেতু ভিজিয়ে ফেলেছি কিছু তো আর করার নেই, নষ্ট হয়ে যাবে, সেজন্য এগুলো আজকে রেডি করে রাখবো কালকের জন্য, কালকে আর করতে হবে না। এদিকে আমার মাংস বোনাটাও হয়ে গিয়েছে, মাংসটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি চুলাটাকে একদম লোতে রেখে কিন্তু মাংসটা সেদ্ধ করেছি, এতে করে ধীরে ধীরে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। সেহরির জন্য আমাদের খাবার রেডি, আল্লাহ তাআলা অনেক ভালো কিছু রেখেছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া।
আসলে অনেক মানুষ আছে এই রমজানে খেতে পারবে না যারা গরিব, কারণ এতটাই দাম বাংলাদেশে এখন সব কিছু। মধ্যবিত্তদেরও কিন্তু খেতে অনেক কষ্ট হয়ে যাবে কিনতে, আর গরিবের কথা তো বাদই দিলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে তাহলে আপনাদের সাথে প্রথম ইফতারের ব্লগটা শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।